ছাড়ার পরে যেটা পাওয়া যায় ওইটাই সাথে থেকে যায়। তোমরা দেখে আবার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাও না, আমার চুলের কালার তেমন কেন বুঝো নাই। কাকা ইজ ব্যাক আফটার লং টাইম। মনির এসএসসির রেজাল্ট দিলো, ফিলিংস দুঃখ একটাই, এখন পর্যন্ত একটা মিষ্টি পেলাম না। আমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, আরো কত বিষয়ে গার্লফ্রেন্ড আছে, কেউ এখনো মিষ্টি দিল না। মনির গার্লফ্রেন্ড মিষ্টি দেন এখন পর্যন্ত। এই মনির কি গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষা দিছে? আস্তাগফিরুল্লাহ, এসএসসি দিছে সত্য করে বলো, যদি বলো সত্য কথা বলো ক্যামেরার সামনে তাহলে বিয়া করে দেবো ওই মেয়ের সাথে তোমারে। আমার লাইফে কোনোদিন প্রেম করি নাই ইতিমধ্যে। তোমরা রেজাল্ট পেয়ে গেছো, যারা যারা পরীক্ষায় ফেল করছো, আচ্ছা যারা যারা পরীক্ষায় ফেল করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? খেলার পরে যেটা পাওয়া যায় ওইটাই সাথে থেকে যায়। কি করে আমার জীবনে অনেক বড় ফিল করছিলাম, অনেক বড় ফিল করছিলাম, ফিল আবার বড় করে গেমি এটা ভাই, এটা জীবনের ফেল। স্কুলের ফেলের একটা লিমিটেশন থাকে, এক সাবজেক্ট দুই সাবজেক্ট তিন সাবজেক্ট, জীবনের যে ফেলটা এটা কোনো লিমিটেশন থাকে না, এটা একটা ধাক্কা যেটা হয়তো আপনার ঘুরা দাঁড়ানোর নয়তো আপনার মরে যাওয়ার, আর আপনার ডিসিশন নিতে হবে আপনি মরে যাবেন না ঘুরে দাঁড়াবেন। এখন আমাদের ভিডিও যারা দেখে ওরা তো ফিল করবে, ওরা ফিল করবে তো, আবার ওগো জীবনে সবচেয়ে বড় উন্নত কিয়ের লিগা আঙ্গ ভিডিও যারা দেখে তার গালি জানে ফিল করলে ইচ্ছা মতো গাইলে পারবো মনে যাইবো। গালি দেওয়া কিন্তু সবচেয়ে বড় গুণ, মহৎ গুণ আমি যেটা মনে করি, কারণ কি আপনি যে গালি দিতে পারেন আপনি মনের ভাষা, আপনি গালির মাধ্যমে যে মনের কষ্ট দূর করে দেবেন। আমাকেও যে যারা ভিডিও দেখে তারা যদি ফিল করে তারা কখনো ফাঁসি দিব না, তারা কখনো সুইসাইড করবো না, এটা আমাদের প্রাউডনেস। আর আমগো ভিডিও দেখবো হাসি তামশা করবো, আর আমগো ভিডিও তারা দেখে তাকে মনে হাসি তামশা তার আর কিছু নেই। কিসের জন্য আমি বলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে সিরিজ হয় না, ফেল করছে যাই করবো কি জানেন ইচ্ছা মতো গাইলে গালি ঢালি দিয়ে মনে সব ভাবটা প্রকাশ করে দিয়ে নিজের মতো লাইফ স্টাইল করবো। তো কোনো কাগজ আপনার জীবন নির্ধারণ করতে পারবো না, যদি কোনো কাগজ আপনার জীবন নির্ধারণ আমি আসলে নিজেই বেশি শিক্ষিত না, আমি নিজেই বেশি শিক্ষিত না তো, বাট আমি আমার লাইফের একটা হিস্টোরি কইতে চাই। কলেজ লাইফে আমি যখন পরীক্ষা দিতে এসেছি আমি প্রতিদিন রাতে ভিডিও এডিট করছি, সকালবেলা ভিডিও শ্যুট নিছি, ভ্লগ করতে করতে এসেছি পরীক্ষা দিতে গেছি, আমার রেজাল্ট হলো 4.67, গড়িয়া ছাড়া রাইট পড়ছে আমার দেখাইছে আমি ওরটা দিকে পাশ করছি, ওর দিকে একটু পুরান, ওর রেজাল্ট হলো 4.50। পড়ালেখা করে কোনো লাভ নাই, পড়ালেখা বাদ দেন, পড়ালেখা করছে আর তোর আর তুই বেদ আর উপরে লাগে ও কথা কও কথা কও মনি জঙ্গ লাগি দে মনি জঙ্গ লাগি দে মনি জঙ্গ লাগি দে গাইস উপরে লাগে করছে মা গাইস উপরে বেতন দে রাখ গাইস মনি কথা কও না আমার কথা ভাই গাইস মনি উপরে লাগে করছে আর তুই ওরটা দেখে লাগছস আর তুই ওরে বেতন দে রাখ কি করে আচ্ছা। তো গাইস পরীক্ষা টরীক্ষা বড় বিষয় না, রেজাল্ট রেজাল্ট বড় বিষয় না, বড় বিষয় সিঙ্গা রাখাইতে। সাজ্জাদ সাজ্জাদ তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসা আজকে প্রমাণ দিবা? আচ্ছা তোমার ওয়াইফ এসএসসি তে কত পয়েন্ট পাইছিল জানি না, সত্য করে বলো। আমি জানি না, আমি নিজে স্টুডেন্ট বললাম, আমি আরেকজনের পড়ালেখার কথা জিজ্ঞেস করলাম আছে আমার কচি গাছে তুমি ভালোবাসা আমার মতে ভালোবাসা উচিত, ভালোবাসা বিয়ে করে ফলাইছি, এটা হলো মন খারাপ মানে সবচেয়ে বড় একটা 6 মাসের রিলেশন বিয়ে করা শেষ অ্যাচিভমেন্ট। তুমি গোল্ডেন এর প্লাস পাইবা, কিসের জন্য পাইবা? কারণ তুমি আমাকে মিষ্টি খাওয়াইছো।
কেমন লাগে কোন দেখি খালি গাড়ির শব্দ এত শব্দ কে সব সময় রাত্রি শব্দ দিনের শব্দ এত শব্দ কি ভালো লাগে তাই হোক খুব মজার একটা বিষয় বিষয়টা কি জানেন গত ব্লগে বলছি আবার বলতেছি আজকে শুক্রবারের দিন তো আমাদের মতো গরিবের জন্য শুক্রবার হচ্ছে শুধু জুম্মার দিনই না এটা হচ্ছে হজের দিন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে মানুষ নামাজ পড়ুক বা না পড়ুক আমার অনেক বন্ধু বান্ধবীরা আছে ওরা ফেসবুকে ঠিক স্টোরি দেয় পোস্ট করে জুম্মা মুবারক তো পাবেন কি অবস্থা ভালো নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ পড়ছি তোর মনটা ভালো আছে কি খাইছো প্রতিদিন যা খাই উঠি ও আজকে আজকে হলিক্স খাইছো বনভিটা খাইছো এগুলো খাই না তাও নাই তাই আমি ছোট ধ্যান না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা রিয়াদ তোর মনটা খারাপ কেন রেজাল্টের পর ঠিক আছে তোর মনটা খারাপ না দাদা আসলে শুটিং মাঝে না তো চার দিন ধরে আইছি এই অন শুট হইলো না আসলে সত্য কথা বলতে কি মন তোমার খারাপ থাকবে না কেন তুমিই বলো আগে আমরা শুট নিছি আমেরিকাতে দুবাইতে যেমন দুই বিড়ি করে মধ্যে মহব্বত হয় না একজন বিড়ি দেয় আর একজনে খায় আগুন ধরে দেয় একজনে খায় এরকম ওর ক্যামেরা ওই ধরে দেয় ওর ক্যামেরা হ্যাঁ ধরে দেয় একটা বিষয় লক্ষ্য করছো সাজ্জাদ আর মনিরের লগে ঝগড়া লাইগেই থাকে লাইগেই থাকে লাইগেই থাকে কিন্তু ভিডিও করার সময় সবাই ভাই ভাই থেকে বেশি আচ্ছা তীর কি বিষয়টা কি গাইস আপনারা দেখেন টিকটক ভিডিও বানাইতেছে ভাতৃত্বের বন্ধন সবচেয়ে ভালো লাগছে একটা বিষয় মনিরের ক্যামেরা যে যারা ধরে ওদের ফর্মাল ড্রেসআপ পড়তে হয় এটা কি ছিল সাজ্জাদ এটা গাছ উঠার একটা নিনজা টেকনিক এটা হলো একটা লেজেন্ডা বুঝবো 480 ডিগ্রি ইয়ার পজিশন 480 ডিগ্রি রিয়াদের সাথে রেগুলার ইয়া এটা না এটা হলো আর কি মানে সেফ কি জানে সেলফ ডিফেন্স কয় হ্যাঁ কি বলে সরি সেলফ ডিফেন্স মানে আপনি নিজের আত্মরক্ষা করতে দৌড়ান দিছে রিয়াদের মনের মতো বহুত কুত্তা লাগে তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব ভাই তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব ভাই তুমি আমার ভালোবাসার চার্জ লাইট সুন্দরে কি করে আজা ডুব যাও তেরি আঁখো কে হো সন মে সোলো মো শুন মে আজা ডুব যাও তেরি আঁখো কে হো শুন মে সোলো মো শুন মে তো গাইস আলহামদুলিল্লাহ আজকের মতো শুট শেষ তোমার ফিলিংস কেমন আজকে শুট শেষ হয়নি হ্যাঁ আজকে শুট হইব না আজকে আর তো শুট হইব না অন্য কারো কাছে সাত দিন ধরে গেছি তাও সাত দিনে মনে হয় ওই আগের শুট আর এখনকার শুটের মধ্যে পার্থক্য কি আগে আমরা দুই দিন শুট নিতাম তিন দিন শুট নিতাম আড়াই দিন শুট নিতাম বা বেশ খুব বেশি হলে চার দিন শুট নিতাম আর এখন চার দিন শুট নেই মনে হয় শুট অর্ধেক শেষ হবে আমি কি ওই শুটে পার্থক্য
আগের শুটে ওমর সিরিয়াস হইতো সকাল 8টার দিকে আর এখনকার শুটে সিরিয়াস হয় মাগরিবের আযান পর ও সবই মেরা খবর আছে গানা সমশে আচ্ছা একটা বিষয় বুঝলাম না শুট তো বেশি হলো না কিন্তু তোমার গলা বাজছে কেন কেন মুম্মে মনের শুট তো শেষ হইতে হইতে অন্ধকার হয়ে গেল এখন তো রাস্তা দিয়ে গেলে যদি সাপ টাপ দেখি তোমার ওই ইটা যেন কি হে সাববাদে ধরবাদে কালীবাদে ইন্দ্রবাদে যাচ্ছ বাইরো 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 বাইরো